ভোট মিটতেই গঙ্গা তীরবর্তী এলাকা থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো শমশেরগঞ্জে। শনিবার রাতে শমশেরগঞ্জের কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকায় বাঁশবাগানে বালতি ভর্তি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। রাতভর বোমা পাহারায় থাকে পুলিশ। রবিবার সকালে বোমা উদ্ধারের খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বোমা কি কারণে বাঁশবাগানে মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আমি এলাম কি যে কালো ক্যারি ব্যাগে কি ঢাকা আছে, কেউ বম বলছে, কেউ কিছু বলছে, এরকম। কখন থেকে শুনতে পেলেন এটা? আমি সকাল 7টা থেকে। তিপালে বমের ব্যাগ ঢাকানো আছে, সকালে বলতে গেল একটা মহিলা কি বাতালা তো ব্যাগের বমের ব্যাগ। রাত থেকে ডিউটি পুলিশ পুলিশ আছে। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডে। ভোটের জন্য নাকি অন্য কোনো কারণে বোমা মজুত করা হয়েছিল তার তদন্তে নেমেছে পুলিশ।